পূজোর মাত্র কিন্তু আর অল্প কিছুদিনই বাকি, সেজে উঠছে কলকাতার পদঘাট। আর আজকে আমরা কভারেজে যেতে গিয়ে দেখলাম চারদিকে কিন্তু লাইটও লাগানো হয়ে গেছে, তার মধ্যে একটা পূজো প্যান্ডেলে এত বড় একটা এলইডিও লাগানো হয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু বিটিএস ভোজআড্ডা। পূজোর কিন্তু আর 10-12 দিন বাকি নেই, আর পূজো যত এগিয়ে আসছে আমাদের কভারেজের চাপ তত বাড়ছে, এবং আজকেও কিন্তু আবার একটা পূজোর মেনু কভার করতে আমরা চলে এসেছি। অনিশ রয়েছে অলরেডি আমার সঙ্গে। আমরা আজকে যাচ্ছি কলকাতা রাজবাড়ি, এবং কলকাতা রাজবাড়ি আমি দূর থেকে দেখতে পাচ্ছি নতুন রঙে রেঙে উঠছে। চলুন দেখানো যাক কলকাতা রাজবাড়ি কেমন রং হচ্ছে। কাজ চলছে কিন্তু একেবারে জোর কদমে। আগে কিন্তু বাড়িটা সাদা কালার ছিল, এখন একটু ইয়েলোইশ হোয়াইট করার চেষ্টা চলছে আমি দেখতে পাচ্ছি। লাস্ট পর্যন্ত সবকটা কোট লাগানোর পরে কী রং থাকবে আমি জানি না। জানলার ওপরে নতুন নকশা এবং শেড লাগছে সেটাও দেখতে পাচ্ছি। চলুন ভেতরে দেখা যাক কী চলছে। এখান দিয়ে সবে কিন্তু একটা গিফট এসে পৌঁছালো, যেটা আমনিয়া থেকে এসছে এবং পুজোর গিফট হ্যাম্পার বেশ সুন্দরভাবে কিন্তু এখানে সাজিয়ে দিয়েছে এটা একটা ঝুড়ির মধ্যে করে, এবং তার মধ্যে ফুল রয়েছে দেখতে পাচ্ছি, ফিন্নি রয়েছে, একটা ব্যাগ রয়েছে, আরও কিছু মিষ্টি রয়েছে, বাট কী কী রয়েছে বুঝতে পারছি না। তবে এইটা খুব কাজে লাগবে ভাই, কী বলিস? এইটা ভয়ঙ্কর কাজে লাগবে, ঝুড়িটা কিন্তু যে কোনো কাজে লেগে যাবে খুব সুন্দর। কী কী আছে এবার ভেতরে দেখা যাক, দেখি বের কর কী কী আছে। এটার মধ্যে মনে হচ্ছে কোনো চকলেট রয়েছে হোপফুলি, নাকি তোর কী মনে হচ্ছে? কী মনে হচ্ছে তোর? সেখান থেকে কিন্তু তারা বিরিয়ানির মশলা পাঠিয়েছে দেখতে পাচ্ছি, সেখানে ফিরনি আছে। আর ঠিক আছে খুলতে হবে না, বুঝে গেছি, বাকিটা ছবিও তুলতে হবে আমাকে একটু। আর এটা কি রয়েছে? বক্সে শাহী টুকরা রয়েছে, ডেজার্টই রয়েছে। পুজো মানে মিষ্টি মুখ, তো মিষ্টি রয়েছে, বিরিয়ানির মশলা রয়েছে, আর সব থেকে ভালো লেগেছে আমার যেটা সেটা হচ্ছে এই ঝুড়িটা, যেটা প্রচুর কাজে লাগবে। অলরেডি আমাদের ফটোশ্যুট চলছে এটা নিয়ে আলো মেরে, এই যে লেটে এসছে হচ্ছে। আলোটা কি বন্ধ করবো না, এখনো চলবে? হ্যাঁ ভিডিও করে আমি করবো। অনিশকে দিয়ে আজকে নাচানো হবে, পুজোর থালি পুজোর থালি পুজোর থালি গোপনে খুব কথা বলছে এটা দুজন মিলে। গোপনে কি বলছে একটু জোরে বল আমরা শুনি, একটু জোরে বল আমরা শুনি, একটু জোরে বল আমরা শুনি। তোর একটু নাচটা দেখা, ওই যে ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটির নাচটা দেখা আর একবার, আর একবার, আর একবার, একবার আমি তো নমস্কার করেছি। তোকে কি বললো? বলছে তোর ক্যাবলা ক্যাবলা হাসি, ওই যে বলেছে বলছে তোর ক্যাবলা ক্যাবলা হাসি, কিছু বল। কি হয়েছে এসব সত্যি কথা কি করে জেনে যাচ্ছে রা? হ্যাঁ এসব সত্যি কথা কি করে জেনে যাচ্ছে? হ্যাঁ তুই কি করে জানলি এরকম সত্যি কথা? জোর বড় একদম জিলাপির প্যাচ ভেতরে দীপ্তি, আমার মনে হচ্ছে ইন্টারনাল খবর এটা দীপ্তি দীপ্তি দিয়েছে খবর না জানলো কি হচ্ছে। কি করতে পারি না মিশে মিশে, আমার কনফারেন্স লাগে তো বুঝে বুঝে আছে। একটা কথা বলতে গেলাম আমি, ডিরেক্টর একটু বুঝিয়ে দাও, শর্টটা বুঝিয়ে দাও ডিরেক্টর। ওই দেখ ডিরেক্টর বোঝাতে যাচ্ছে এবার শর্টটা কি হবে। বলছো কি লিপস্টিকটা পরিয়ে দাও, লাস্টে ক্লিপটা আমাকে দাও না, একদম একদম ডিরেক্টর ভালো বুঝিয়েছে ভাই, ডিরেক্টর ভালো বুঝিয়ে দিয়েছে, নাও আলো মারো, ডিরেক্টর ভালো করে বুঝিয়ে দিয়েছে, এবার দেখা যাক কতটা কি করতে পারে। এই তো হয়েছে ভালো, এটা হচ্ছে কলকাতা রাজবাড়ির পুজোর থালি, পুজোর না মানে অ্যাকচুয়ালি অষ্টমীর থালি।
তো ওইখানে অর্ধেক আইটেম কিছু ছিল যেগুলো আমি খেয়ে নিয়েছি অলরেডি 4-5টা ও না কিছু কিছু বেঁচে রয়েছে কোথা দিয়ে এসছে আমার এগুলো ঠিক আছে এগুলো যেগুলো সাফ হয়ে গেছে আর তার সঙ্গে এখানে কিন্তু প্রায় 20টার উপরে আইটেম থাকছে যেখানে চিকেন মাটন চিংড়ি এত রকমের মিষ্টি সব কিছুই থাকছে তো কি কি থাকছে সেটা দেখার জন্য কিন্তু ভোজাড্ডার ফেসবুক পেজের ভিডিও দেখতে হবে এবং এটা অষ্টমী স্পেশাল থালি এছাড়া কিন্তু প্রতিদিনই আলাদা আলাদা থালি থাকছে দীপ্তির নিচে লুকিয়ে রয়েছে কেন নিচে লুকিয়ে রয়েছে ঠিক আছে তপজা একটু আগে বলছিল যে দীপ্তিতের সঙ্গে মিশে মিশে ছ্যাবলা হয়ে যাচ্ছে আমি ওর জন্য বারবারই বলছি একদমই মিশিস না তার কারণ ছ্যাবলা ম্যাক্স প্রো হয়ে যাবে দীপ্তিতের সঙ্গে মিশলে অনিলের সঙ্গে মিশে কি কি বলছে অনিল কোনো বক্তব্য নেই ওর ওটা কালার করেছে ডালি সাজিয়েছে দেখো ডালি ডালি সাজিয়েছে একা মানুষ এতগুলো খাচ্ছে ওর তো কোথায় এখানে তো তুই একাই বসে রয়েছে আর তো কেউ নেই পুরো টেবিলে তুই একা এতটা মাটন হ্যাঁ টানতে টানতে বাড়ি চলে যাবে মনে হচ্ছে মটন নিয়ে আর এদিকে কাজবাজ চলছে পুজো উপলক্ষে কলকাতা রাজবাড়ি সেজে উঠছে নতুনভাবে সমস্ত কিছু পয় পরিষ্কার করা হচ্ছে বাইরে দেখিয়েছি রং চলছে তো পর্দা ফর্দা অলরেডি খোলা হয়ে গেছে সেগুলো কাচতে যাবে পুজো আসছে বলে কথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো বাঙালির একদম শ্রেষ্ঠ রেস্টুরেন্ট কলকাতা রাজবাড়ি তাকে সেজে গুজে তো উঠতেই হবে কি হচ্ছে অনিশ মনে হচ্ছে ঠিক পছন্দ হলো না কিছু একটা তো খাওয়া দাওয়া শেষে তো খাওয়া দাওয়া কভারেজ মোটামুটি এবার আমাদের শেষের দিকে এবার যাবো বাড়ির দিকে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।